নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি আপনারা হটস্টারে পেয়ে যাবেন। ইন্দিরা নামের একটি মেয়ে যে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে এবং সায়েন্সের খুব ভালো টিচার। ইন্দিরার উদ্দেশ্য হলো যে সব জায়গায় বাংলা মিডিয়ামের নাম করা এবং ইংলিশ মিডিয়ামে যে সব কিছু নয় সেটা প্রচার করে দেওয়া। অপরদিকে বিক্রম চ্যাটার্জি আমাদের হিরো ফিউচার ড্রিমস স্কুলের মালিক, এর একটা জয়েন্ট পরিবার আছে এবং জয়েন্ট পরিবারের দুটো ভাগ। একটা ভালো মানুষ আছে যারা সেই পরিবারের ঠাম্মি কাকিমা আর ভাই বোন, আর অপরদিকে আছে বিক্রম, তার দিদি সুহানা, তার মা, এরা একটা বদমাশ ক্যাটাগরির, মানে একটু বদমাশ লোক। তো বিক্রম আর ইন্দিরার বিয়ে 4 বছর আগে হওয়ার কথা ছিল। ইন্দিরার বাবা এবং বিক্রমের দাদু বন্ধু ছিলেন এবং বলেছিলেন এদের বিয়ে দেবে, কিন্তু বিক্রম মেয়েকে না দেখেই রিজেক্ট করে দেয় বাংলা মিডিয়ামে পড়েছে বলে, আর এরকম মেয়ের সাথে বিয়ে করতে চায় না বলে। তো দুজনেরই বিয়ে ভেঙে যায় এবং এই যে একটা শোক, ইন্দিরার বাবা সেটা নিতে পারে না এবং মারা যায়। ইন্দিরা নিজের তারপর মামা মামির কাছে বড় হয় এবং ইন্দিরার বিক্রম দুজন দুজনকেই চেনে না, জানে না যে ওদেরই বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। পরে ঠাম্মির দৌলতে, মতলব বিক্রমের যে ঠাম্মি, সে ইন্দিরার জন্য একটা স্কোপ করে দেয় ফিউচার ড্রিমসে পড়ানোর জন্য। ফিউচার ড্রিমস পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে একমাত্র বাংলা টিচার হচ্ছে ইন্দিরা। অনেক কষ্টে ইন্দিরা সেখানে নিজের জায়গার প্রতিষ্ঠা করে এবং পিজি হিসাবেও ইন্দিরাকে ঠাম্মি নিজের বাড়িতে রেখে নেয়। বিক্রম আর ইন্দিরার ঝগড়া লড়াই চলতেই থাকে এবং ইন্দিরা নিজেকে কন্টিনিউয়াসলি প্রুফ করতে থাকে যে বাংলা মিডিয়াম হয়েও ও একটা ভালো শিক্ষক আর একটা ভালো মানুষ। এরপর আসে ওদের লাইফে প্যামেলা। প্যামেলার সাথে বিক্রমের বিয়ে ঠিক হয় এবং প্যামেলা একটা বদমাশ মেয়ে যে স্কুলটাকে নিজের করে নিতে চায়। তো প্যামেলাকে রিপ্লেস করে ঠাম্মি ইন্দিরার সাথে বিক্রমের বিয়ে দিয়ে দেয়। এখন হচ্ছে দুজনের বিয়ে তো হয়ে গেছে কিন্তু দুজনের মধ্যে চরম ঝগড়া অশান্তি চলছে এবং ইন্দিরা জানতে পারে যে স্কুলের মধ্যে টাকা পয়সার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়। এখন ইন্দিরা এর বিরুদ্ধে লড়ে চলেছে। ইন্দিরা যে কোনো অন্যায় দেখতে পায় সের বিরুদ্ধে লড়তে থাকে এবং বিক্রম, যার মনে কোথাও না কোথাও ভালো একটা মানুষ লুকিয়ে আছে, তাকে তুলে বের করে আনতে চায়। এখনও দুজন অজানাদের দুজনেরই 4 বছর আগে বিয়ে ভেঙে গেছিলো। এখন তারা স্বামী স্ত্রী হিসেবে দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়নি। তো আগে দেখতে হবে এদের মধ্যে কী কী হয়। এমনই রিভিউ পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি অনেক মোটিভেশন পাবো। আর এমনই রিভিউ দেখতে থাকুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনারা এই সিরিয়ালটি দেখে আমাকে জানাবেন কি আপনাদের এটা কেমন লাগলো। ধন্যবাদ।